Assalamu alaikum everyone, welcome back to my channel Tania's Lifestyle. So আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা আমার সাথে থাকার লাগি সবসময় থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমি আপনাদের সামনে একটা আপডেট নিয়ে আইসি, কোনো দেখতে পারা নিউ আন্ডি সেট কিনছিলাম দুইটা, একটা একটা সপ্তাহে কি কিনা অ্যাকচুয়ালি। সো যেটা নন স্টিক ফ্যান দেখা, এটা স্টুডিও থাকে কিনা, স্টুডিওর মাঝে সেল দিয়েছিল, ভেরি নাইস আর্ট পিসের সেট আছিল। সো আমি কিনছিলাম, নিউ ওপেন করলাম, আমি কিন করলাম যে আপনাদের সাথে শেয়ার করি। খুবই বালা, মানে ক্লোজ থেকে দেখতে পারলে বুঝতে পারলাম না, খুবই বালা স্টুডিও। তো যারা আসুন ইউকে সবে জানা স্টুডিও কিতা। সো এখানে মাঝে 199 পাউন্ডের সেট সেইলে দিয়েছিল, 70 পাউন্ড দিয়ে আমি নিয়েছিলাম। খুব মজবুত হান্ডি টাইম সসপেন, খুবই মজবুত, সাথে লিড দেওয়া দিয়েছে, তারপরে ননস্টিক তার সাথে আবার স্পুন তার সাথে দেওয়া দিয়েছে। আশা করি আপনারা ফুল ভিডিও দেখবা, ভালো লাগবো ইনশাল্লাহ। আপনারা আমি কয়েও মানে পেকিং থেকে করে দেখাইলাম অ্যাকচুয়ালি এটা কি হানি। সো দেখোক আসলে ভেরি নাইস। আচ্ছা নয়া হান্ডি কেনার পরে আমি একটা কাড়ি রাখছি, সবটির মাঝে কাড়ি রাখছি, বাট একটা আপনার লগে শেয়ার করবো। এর লাগে ফার্স্টে আপনি দেখতে পাচ্ছেন যে পাবদা মাছ, সো ইয়া ইন্টারেস্টিং। আমি খিরাখানি পাবদা মাছ রাঁধি, আপনারা দেখবা প্লিজ, ফুল ভিডিও ওয়াচ করবা। আপনারা পাশে আসুন, পাশে থাকবা, থ্যাংক ইউ সবরে যে আমার আর ভিডিও দেখোন, একে অন্যরে সাপোর্ট করেন, খুবই ভালো লাগে। দেখতে পারা এই না পাবদা মাছটারে আমি ফুল দেখাইছি, ফরলা ফানি মাঝে ভিজিয়ে রাখছিলাম, মাছটা অনেকই ভালো আসিল, আমি খাইলেছি। সো মাছ খুবই ভালো আসিল, ভিজিয়ে রাখছি রাত্রে। আমি সেটি রান্ধা রইলে আমি আগের দিন রাত্রে বাহিরা রাখি দিই, যাতে মাছটা মানে আইস ছুটি যায়, বাদে নাইসলি তরতাজা থাকে, লগে ছুটানি লাগে না। ক্লিন করার পরে আপনারা দেখতে পারা ক্লিন করছি, আমি দাদি মাছ বানাই, আমি নাইফ দিয়ে মাছ বানাতাম, ভালো পাই না, দাদি আমার কাছে শেপ লাগে ভালো করে ক্লিন করা যায়। তারপরে অলিভ অয়েল দিছি আমার পরিমাণ মতো, আপনারা আপনারা পরিমাণ মতো দিলেন যেন। ফেস দিছি ওইও আমার পরিমাণ মতন, আমি খুঁজে খেয়েও খাইন তরকারির মাঝে একটু বেশি, খেয়েও খাইন একটু কম। সো আমি নর্মাল, আমি অত ফেসও ভালো পাই না, আবার অত যেটা না আমি ফেসটারে কিতা করে লিখছি, পয়া দিছি, দেখতে পারো আপনারা হোয়াইট করবো আমি, এটা ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত। আর পরিমাণ মতো লবণ দিছি, লবণ না দিলে তো ফেস মস্ত নাই, সো ইয়ে লবণ দিছি। সো দেখতে পারা একটু পরে ফেসটা একটু মজা আইছে, ব্রাউন কালার হয়েছে, সফট হয়ে গেছে। সো এখানে মাঝে মশলার যেটা আমি মশলা রাখি, সব জাতের পাউডার, সবটা তো আর আটে না, কারি পাউডার ইতা আছে বক্সের মাঝে, আর আমি তো মাছের মাঝে বেশি কিছু ইউজ করি না, নর্মাল ভেরি ভেরি নর্মাল আমার রান্ধাও তো কিছু নাই। দেখতে পারা আমি হলুদ দিচ্ছি 1 টিস্পুন, আমি জাস্ট আপনারা সকলের রান্ধা জানো, আমার এখানে খাওয়ার কিছু নাই, জাস্ট দেখবা যে পরিমাণ মতোই দেওয়া লাগে, যে কারি মাছের উপরে বাকি তার উপরে ডিপেন্ড করিরা। আমি সবসময় হয়েই যায়, আমি অত বালা রাঁধুনি নাই, তারপরেও আমি চেষ্টা করি ব্লকের মাঝে আমি কিলাখানি রাঁধি খাই আপনারা দেখানি লাগি। সো লবণ ওই মরিচও দিলে এলাম, খালি হলুদ মরিচ আর বাখরই দিই আমি মাছের তরকারির মাঝে, আর কিচ্ছু দিই না, আর বিশেষ করে তো ছোটো মাছের মাঝে আমি আর কিচ্ছু দিই না। সো তারপরে এটা নাড়াচাড়া কইরা একটু পানি দিয়া আমি একটু মানে পানি তো দিতাম না, তোরা একটু পানি দিব জাস্ট মশলাটা যাতে নিচে মানে পাউডার দেওয়ার পরে তো তোরা খেতে হয়ে যায়, তার লাগে তোরা একটু পানিটা কইরা রাখি দিব। সো সবে আমার ভিডিও দেখা সবসময় সাপোর্ট করা, প্লিজ ওলা সাপোর্ট করবা, ভিডিও বানানি একলা অনেক কষ্ট, খেয়েও পাশে থাকলে হেল্প করলে ঠিক আছে। সো জেলাখানি খেতা কইরা যাইবা, সাপোর্ট কইরা যাইবা, সবে প্লিজ সাপোর্ট করবা। তারপরে আমি দেখরা মরিচ দিছি,
গ্রিন চিলিটা খাদ্য রাখছিলাম আগে, খেউ খেউ দিন মরিচ আমি দুই ওলাখানি ইউজ করি, অলামানি কতখান আগে দিন ফ্লেভারটা তাহার লাগি, বাট আমি আজকে এইখানে ইউজ করছি না, আমি মশলার মাঝে মরিচটা দিলাইছি গ্রিন চিলি খাদ্যটা, যাতে মশলার সাথে গ্রিন চিলির ভিতরেও মশলা হয়ে যায়। আমি ফান করলাম, পরে মাছটা দিলাইছি, আপনারা দেখতে পারা বেশি নাড়াচাড়া করা যায় না, পাবদা মাছ তো সফট তাকে ভাঙি দিতে পারে, ওটার লাগে আমি আস্তে আস্তে আলতো হাতে ধীরে ধীরে দিরা মান্ডির মাঝে, তারপরে আস্তে আস্তে হইরা নাড়াচাড়া হইরা দিলাম যাতে আমার মাছটা ভাঙে না। সো গাইস, দেখতে দেখতে বোর্ড হইয়া না আমার ভিডিও, ওকে দেখতে দেখতে আমি হারের ভিডিওর মাঝে দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে, তো দেখুন দেখতে থাকুন ভালো লাগা হয়ে যাবে, তারপর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা। সো দেখতেই পারা আমি তোরা ফানি দিছি, বিকজ আমি চাইছি এটা একটু মানে জুল জুল থাকতো, আর এটার জুলই ভালো লাগে আমার কাছে, লাগে ছোটো মাছে, ছোটো মাছ কি তাই ফাবদা মাছের জুল একটু থাকলে আমার কাছে ভালো লাগে। যা জলাখান যদি আপনারা চাইন না যেন পানি কম হইতো, পানি কমও দিতে পারে না, মলাখানি রান্ধি তারপর ফ্লেভারে লাগে আমি একটু কমলার বকল দিছি, এটাও অপশনাল, বাট শীতের দিনে কমলার বকল দেওয়া কাকে খাইতে অনেক ভালো লাগে। তারপর আমি অনেক সময় জাল দেওয়ার পরে পানিটা অনেকটাই খেতেই গেছে, তো দেখতেই পারা। পরে ইয়ে আমি গার্ডেনের বাঁকড়ে পাতা সবসময় মাছের তরকারির মাঝে দিই, যে সময় গার্ডেনের টাইম থাকে এই সময় আমি ডিপো রাখি দিই গার্ডেনের বাঁকড়ে পাতা, বালা একটা নাইস মেলা লাগে যেমন ও খাই। সো গাইস, আমার রান্ধা হয়ে গেছে, অ্যাকচুয়ালি খাইছই সবে খাইয়া, পাবদা মাছের খুবই প্রশংসা করছেন, আপনারাও যদি প্রশংসা কইরা যাইন আমার অনেক ভালো লাগবো, থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা সবরে আমার ভিডিওটা দেখার লাগি, আর আশা করি সবে একবারে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখছো, স্কিপ করছো না, যদিও বোরিং লাগে প্লিজ দেখিলেই বা তোরা, থ্যাংক ইউ ভেরি মাচ।